কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি চক্রবর্তী দুর্যোগে টানা বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা লাগাতার ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে এরই মধ্যে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে যাওয়া তিনটি ট্রলার সহ ছেচল্লিশ জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ করে করা যাচ্ছে না বলে খবর দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল সমুদ্র উত্তাল থাকায় খাঁড়িতে আশ্রয় নেয় ট্রলারগুলি ইতোমধ্যেই মৎস্যজীবী সংগঠনের তরফে মৎস্য দপ্তরকে জানানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীও গভীর সমুদ্রে তল্লাশি শুরু করেছে এরই মধ্যে আজ থেকে শুরু হচ্ছে সানাসারির কটাল জলস্তর বাড়বে বেশ কয়েক গুণ টানা বৃষ্টিতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাটির বাঁধের অবস্থাও বেহাল লাগাতার বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে বহু এলাকাতে বন্যা সৃষ্টি হয়েছে ঘাটালের বাঁকাতে শিলাবতী নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে তবে রূপনারায়ণ নদীর গঙ্গা ভাগীরথী পদ্মা সহ জেলার প্রধান নদীগুলিতে জলস্ফীতি দেখা দিয়েছে পূর্ব প্রান্তের জলঙ্গি ভৈরব ছাড়াও পশ্চিমের কান্দি মহকুমার দ্বারকা কানা ময়ূরাক্ষী বাবলা নদীতেও জল বেড়েছে প্লাবন পরিস্থিতি সৃষ্টি হয়েছে হিজল এলাকায় বাঁকুড়ার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জল থৈথৈ অবস্থা আজ সকাল থেকে সাড়ে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত জেলায় বিরাশি দশমিক সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে জেলা প্রতিটি নদীতে জলস্তর বেড়েছে দক্ষিণ বাঁকুড়ার শিলাবতী নদীর উপর সিমলাপাল লক্ষ্মীসাগর সংলগ্ন ভেলাইডিহা ও তালডাংরার হাসমাসরার ইটাপোড়া সেতুর উপর দিয়ে জল বইছে কতুলপুর ব্রহ্মডাঙ্গা খালের সেতু ও জলের তলায় ফলে ব্লক সদরের সঙ্গে বালিঠা লোগো কেনো ছেনো সহ অন্তত কুড়িটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে খবর এদিকে টানা বৃষ্টির জেরে ডুলুং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ঝাড়গ্রামের সঙ্গে চিল্কিগড় ও জাম্বনির যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে পুরুলিয়া জেলায় টানা বৃষ্টিতে জলমগ্ন বহু এলাকা সুন্দরবনের হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের চক কুলিয়াডাঙ্গা গ্রামে নদীর থাকা পুরনো কংক্রিটের সেতুর ওপরে বেহাল অবস্থা প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছেন হাজার হাজার মানুষ এবং টাকি সন্দেশখালী এক নম্বর ও মিনাখা ব্লকের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যমে সেতু দীর্ঘদিন সংস্কারের অভাবে বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে নদীয়া রানাঘাটের নোকারি সহ কয়েকটি এলাকায় নিম্নচাপের বৃষ্টিতে ফুলের ক্ষতি হয়েছে বিশ্বকর্মা পুজোর বাজারে গাঁদা ফুলসহ অন্যান্য ফুল বিক্রি করে উপযুক্ত দাম পাচ্ছেন না বলে ফুল চাষীদের অভিযোগ পয়গম্বর হজরত মোহাম্মদের জন্মদিনটি আজ ঈদাই ঈদ ই মিলাদ উন নবী হিসেবে পালিত হচ্ছে দোহা দাহাম নামে পরিচিত এই উৎসব উপলক্ষে মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চলছে বিশেষ প্রার্থনা ও নামাজ আদায় গ্রামীণ সংবাদ শেষ হল